চন্দ্র পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ সৃষ্টির আদিকালে পৃথিবীর সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে প্রচণ্ড গতিতে ঘূর্ণায়মান থাকায় এর একটি অংশ ছিটকে বেরিয়ে আসে এবং মহাকর্ষ নিয়ম অনুযায়ী পৃথিবীর চারদিকে আবর্তন করতে থাকে এ আবর্তন কোটি কোটি বছর যাবৎ চলে আসছে এতে কোনো বিঘ্ন ঘটেনি পবিত্র কোরআনে বলা হয়েছে কেয়ামত আসন্ন চন্দ্রবিদীর্ণ হয়েছে যদি সপ্তম শতকে চাঁদ বিদীর্ণ হবার কোনো ঘটনা ঘটত তবে এ ঘটনার সাক্ষী পুরো বিশ্ব প্রত্যক্ষ করত ঐতিহাসিকভাবে এ ঘটনার দলিল থাকত কিন্তু এ ধরনের কোনো দলিল প্রমাণ বিশ্বের অন্য কোথাও দেখা যায় না জ্যোতির্বিদ্যার সাধারণ নীতি অনুযায়ীও এ ধরনের ঘটনা অস্বাভাবিক সমস্যার সমাধানে কোনো কোনো বিশেষজ্ঞ বলেছেন চন্দ্রের বিদারণ কোনো সাধারণ ঘটনা ছিল না বরং এটি ছিল নবী মোহাম্মদ কর্তৃক অনুষ্ঠিত একটি মুজেজা বা অলৌকিক ঘটনা সাধারণ অভিজ্ঞতা নীতি তত্ত্ব দ্বারা কোনো অলৌকিক ঘটনায় ব্যাখ্যা করা যায় না জাকির নায়কের মতে যেহেতু ঘটনাটি অতীতে সংঘটিত একটি অস্বাভাবিক ঘটনা তাই এই ঘটনার সত্ত্বাসত্য যাচাই করা সম্ভবপর নয় তবে কোনো গ্রহ বা উপগ্রহে ফাটল সৃষ্টি হওয়া এবং পরে তা জোড়া লেগে ঠিক হয়ে যাওয়া জ্যোতির্বিদ্যার নিয়ম অনুযায়ী অস্বাভাবিক হলেও কোনো জ্যোতির্বিজ্ঞানী এ ধরনের ঘটনার সম্ভাব্যতা নাকচ করেনি তাই কোরআনের চন্দ্রবিদীর্ণ হবার দাবি অবৈজ্ঞানিক হতে পারে না অন্যান্য ঐতিহাসিক সূত্রের অভাবে এ ঘটনাকে মিথ্যে সাব্যস্ত করা অসমচীন বলে মনে করেন মুসলিম মনীষীগণ ভৌগোলিক অবস্থানের ভিন্নতা তুলে ধরে ইসলামী চিন্তাবিদগণ বলেন যখন মক্কায় চন্দ্রবিদারণের ঘটনাটি ঘটে তখন স্থানীয় সময় ছিল রাত বিশ্বে সর্বত্র একই সময় রাত থাকে না বলে চন্দ্রদ্বিখণ্ডের ঘটনা পুরো বিশ্ব কর্তৃক পর্যবেক্ষিত হওয়া সপ্তম শতকের মতো সময়ে সম্ভব ছিল না এছাড়া বিশ্বের যেসব জায়গায় রাত ছিল সেখানকার সবাই এ ঘটনা পর্যবেক্ষণ করতে পারবে বিষয়টি তাও না কারণ ভূপৃষ্ঠের নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট কোনো ঘটনা পর্যবেক্ষণ করতে পারার বিষয়টি বিক্ষণ কোণের উপর নির্ভর করে বর্তমান বিশ্বেও চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে বিশ্বের তাবৎ মানুষ সেই ঘটনা একই সাথে পর্যবেক্ষণ করতে পারে না দ্বিতীয়ত ঘটনাটি বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সভ্যতার মানুষের দ্বারা পর্যবেক্ষিত হলেও তা লিপিবদ্ধ হওয়ার সম্ভাবনা কম কারণ তৎকালীন যুগের বিভিন্ন সভ্যতার ইতিহাস ও উল্লেখযোগ্য সব ঘটনার বিবরণ লিপিবদ্ধ আকারে পাওয়া যায় না তৃতীয়ত ভারতবর্ষের কেরালা অঞ্চলের মালাবার প্রদেশের রাজা চক্রবর্তী ফার্মা সপ্তম শতকে বিদারণের এরূপ ঘটনা প্রত্যক্ষ করেছিলেন বলে লন্ডন কেন্দ্রিক ভারতীয় কার্যালয় পাঠাগারের এক নথিতে পাওয়া যায় বর্ণিত আছে যে উক্ত বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণপূর্বক রাজা চক্রবর্তী সিও পুত্রকে রাজদায়িত্ব অর্পণ করে আরব দেশে নিজে গমন করেন মালাবার রাজা আরব দেশে যান নবী মোহাম্মদের সাথে সাক্ষাৎপূর্বক ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে নিজ দেশে যাত্রা শুরু করেন প্রতিমধ্যে তার আকর্ষৎ মৃত্যু হয় এবং ইয়েমেনের বন্দরনগরী নগরী তাকে সমাহিত করা হয় ভারতবর্ষের রাজার সাথে নবী মোহাম্মদের সাক্ষাতের ঘটনা ইসলাম ধর্মের দ্বিতীয় ধর্মশাস্ত্র হাদিসে এসেছে এছাড়া বিভিন্ন তথ্যাদি পেশ করে মুসলিম বিশারদগণ চন্দ্রবিদারণের একটি ঐতিহাসিক গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করবার প্রয়াস করেন